গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মহাষ্টমী, দুর্গাপুজোর শুভ সূচনা অনেকদিনই হয়ে গেছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি একদমই কারোর সাথে কোনো মানে ভিডিও করা বলো, কারোর সাথে কথা বলা মানে একদমই স্কোপ পাচ্ছি না, কারণ বাবার শরীর খুব একটা ভালো নেই। তো এবারের পুজোটা একটু বেশি স্পেশাল, বিকজ ছেলে বাইরে থাকার পর থেকে এই প্রথমবার এসে মানে চলে যাওয়ার পর এই প্রথম কলকাতায় এসছে পুজোতে। আর ও আমাকে একটা ছোটো ফোন গিফট করেছে, ছোটো না বেশ বড়ো, আমার কাছে মায়ের কাছে ছেলে মেয়ে কোনো কিছু গিফট করে সেটা অনেক বড় ব্যাপার হয়। তো আমাকে সে একটা ফোন গিফট করেছে পুজোতে, সেই ফোনেই আমি ফটো তুলছি বা ভিডিও করছি যাই বলো। আর তাতে একটা আছে দারুণ ভালো একটা ফিচার, যেটা বোথ ক্যামেরা মানে বোথ সাইড আমি তোমাদের দেখাতে পারবো। যেমন এই মুহূর্তে আমি তোমাদের সামনেও আছি আর পেছনে রয়েছে আমার ঠাকুরের সিংহাসন। এই কারণে দেখাচ্ছি যে কাজের সময় পাবো কি পাবো না, রাত্রিবেলায় একদম জামাকাপড় ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে ক্লিন করে ঠাকুরের পোশাকও চেঞ্জ করে দিয়েছি, এখনও পুজো হয়নি, বিকজ আমি এখনও চানই করিনি, দেখতেই পাচ্ছ। আর স্নান করতে যাবো কি, ঘরদোর মোছা হয়ে গেছে, বাবা বাথরুমে চলে গেছে, ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, স্বপ্নাদির চান হয়ে গেছে, আমি চানে যাবো। তো দাঁড়াও ডুয়েল ক্যামেরাটা অফ করি, দেন সিঙ্গেল ক্যামেরায় আসি। তো ফুল খুব কম হয়েছে, স্বপ্নাদি ছাদ থেকে ফুল নিয়ে এলো। তো চলো আপাতত চানে যাই, চান করে ফ্রেশ হয়ে পুজো গুছিয়ে নিয়ে পুজো দিতে যাব। আর ইচ্ছা আছে একটু ঠাকুরও দেখবো, যাই এটা ঠাকুর দেখতে বেরোনোর স্কোপ হবে কিনা, কারণ সবটাই ডিপেন্ড করছে বাবা কেমন থাকবে, বাবার কতটা কী প্রয়োজন আছে তার উপরে। তো সেই সব মিলিয়ে যদি আমি স্কোপ পাই তোমাদেরও একটু ঠাকুর দেখাবো। তা আপাতত আসি। তো আমরা আপাতত চলেছি পুজো দিতে, সবাই আছি, সবাই মানে আমি, পার্থ, রিজু আর ভাই। ভাই রেডি হয়ে গেছিলো, তাই ভাইয়েরও যাওয়া হচ্ছে, কিন্তু বাবার হচ্ছে না যাওয়া, আর কী করা যাবে, বাবা পেরে উঠবে না, খারাপ লাগছে। আর আমার চুলের দিকে একদম তাকিও না, আমার চিরুনি নিয়ে আমার ছেলে কী করেছে ভগবানই জানে, তাদের চুল পুরো কাকের ঠ্যাং মগের ঠ্যাং, সে বড়ো শ্যাম্পু কুম দিয়ে চুল আঁচড়েছি, পাম্পের আওয়াজ, উন্নতম সব রেডি, চলো চাবি আমি লাগাবো, তুমি চলো চলো চলো, বাবাই লাগাচ্ছে। আপাতত আমরা পুজো গুছিয়ে নিয়ে চলেছি প্যান্ডেলের দিকে, পুজো দেব আর অঞ্জলি দেব। ও বাবাই পেয়েছে, বাবাই কোথায় যাবে? অঞ্জলি দিয়ে আমরা এবার চন্দ্রমিত্র নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের পাড়ার প্যান্ডেল, পাড়ার ছেলেরই একজন সাজিয়েছে গুছিয়েছে, পাড়ার পুজো দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি ফ্ল্যাটে, ফ্ল্যাটে ফ্ল্যাটে যাব, তো সবার সাথে দেখা হবে। আমরা চলে এসেছি ফ্ল্যাটে ঠাকুর দেখতে, এবার এখানেও আর একবার অঞ্জলি আমরা দিয়ে নিলাম, আর বেশ সুন্দর করেছে এবারের প্যান্ডেলটা, বিশেষ করে ওপরের ঝালরটা আমার খুবই ভালো লেগেছে। তো অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে মানে পাড়ায় অঞ্জলি দিয়েছি প্লাস এখানে অঞ্জলি দিয়েছি, তারপরে অনেকের সাথে দেখা হলো, বহুদিন আসা হয়নি, সবার সাথে দেখাও হয়নি, তো সবাই সাথে দেখা যাচ্ছে, সবাই বাবার কথা জিজ্ঞেস করছে, দেখা যাক কী হবে, বুঝতে পারছি না যদি মানে কী করবো, জানি না বাবাকে নিয়ে আসতে পারবো কিনা সন্ধ্যে পুজোর সময়। তো আরেকবার আমি ঠাকুর দর্শন করিয়ে দিই তোমাদের, দেখো ছোট্টর উপর ভীষণ সুন্দর একটা মূর্তি হয়েছে, এখানে খাবার দাবারেরও ব্যবস্থা হয় প্রত্যেক বছর, অন্যান্যবার আমরাও খাই বাট এবারে খেলাম না, কারণ বাবা আছে আর ছেলে এসছে, তো ছেলের একটু পছন্দ সই খাবার দাবার খেতে চেয়েছে আমাদের কাছে, তো তাই আমি আর খেলাম না। তো আপাতত আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নবীন পল্লী আর নলিনী সরকার স্ট্রিটের দুটো ঠাকুর দেখতে। তো চলো একটু দেখি, এটা হচ্ছে নলিনী সরকার স্ট্রিটের প্যান্ডেল। এর থিম কি কিছু বুঝতে পারছো?
থিম বুঝতে পারছো? উপরে ওটা রিভলভিং হচ্ছে, এটা রাত্রিতে চলবে, এটা আপ ডাউন করবে। এটা তো হার্ট মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো কি বেলুন দিয়ে করেছে? হ্যাঁ, দূর থেকে দেখে বেলুন মনে হচ্ছে। একটু নিজেদের ছবি না তুললে হয়? চিন্তা ভাবনা গুলো কমপ্লিকেটেড। ভেতরটা ভালো লাগে, ঠাকুরটাও ভালো লাগে, কিন্তু বাইরেটা যেন নলিনী সরকার স্ট্রিট থেকে বেরিয়ে আমরা চলে এলাম নবীনপল্লীতে। নবীনপল্লীতে হয়েছে আবোল তাবোল, সুকুমার রায়ের আবোল তাবোলের উপর ভিত্তি করে। এবং এখানে পৌঁছে আমার ভীষণ ভালো লাগলো, কারণ পুরো ব্যাপারটাই হয়েছে সাদা কালোর উপরে, আর পুরো ছোটোবেলার আবোল তাবোলের স্মৃতিগুলো যেন উস্কে দিল। ছোটোবেলায় সেই আবোল তাবোল পড়া, সেই মানে মনে হচ্ছিলো আমি ছোটোবেলার পাতার মধ্যে প্রতিটা পড়তে পড়তে ঢুকে গেছি। খুব ভালো লাগছিলো, আর ভীষণভাবে সেই হাঁস ঝাড়ু সব কিছু আছে এখানে। এখানে আবার লাইভ শো হচ্ছে, কিন্তু আমরা লাইভ শোটা দেখতে পাইনি, কারণ পার্থ এখানকার একজন কমিটি মেম্বারের সাথে দেখা হয়ে গেল। পার্থ যেহেতু নিজে মানে আর্টিস্ট মানুষ, সে প্যান্ডেল প্যান্ডেল করে, তো তার জন্য অনেক বিভিন্ন কমিটির লোকের সাথে ওর জানাশুনো আছে, তো সেরকমই একজনের সাথে ওর তো দেখা হয়ে গেলো। এবং তারাই বললো যে না, সকাল আগে সকালেও মানে ইয়ে হচ্ছিলো, ওরা লাইভ শো রাখছিলো, বাট আপাতত বন্ধ রাখা হয়েছে, লাইভ শোটা শুধুমাত্র রাত্রে হচ্ছে, যার জন্য আমরা দেখতে পাইনি। মানে এখানে দেখো প্রতিটা জায়গায় মনে হবে না সেই ছোটোবেলায় যে আবোল তাবোল পড়তাম, ঠিক সেই জিনিসগুলো। আর কত প্রাইজ দেখো নবীনপল্লীর, কত প্রাইজ! ওই যে শঙ্খটা দেখেছে, শঙ্খ হা হা দেখলেই মন ভরে যায়। আর এইটা হচ্ছে এখানে লাইভ শোটা হয় ওপরের দিকে। খড়খড়ি ভালো জাজমেন্ট দিয়েছে বলো। হ্যাঁ, thank you.
এই সবগুলো দিয়ে আমসত্ব ভাজা লেখা, এই সবগুলো দিয়ে আমসত্ব ভাজাই লেখা। অঞ্জলি দিলাম, দিয়ে দুটো বড় ঠাকুর দেখলাম, একটা হচ্ছে নবীনপল্লি, একটা হচ্ছে নলিনী সরকার স্ট্রিট, তো পরে ভয়েস ওভার দেব। দিয়ে একটা ছোট ঠাকুরও দেখলাম, ছোট ঠাকুর মানে ওই আমাদের বাড়ির মানে আমাদের কমপ্লেক্সের ওই ঠাকুরটা দেখলাম। দেখে আপাতত বাড়ি চলে এলাম, কিন্তু রিজু আসেনি, রিজুর বাবাও আসেনি, আমাকে তো আসতেই হবে। এখন লুচি ভাজব, যদিও সব হাফ ডান করে রাখা আছে, দোরমা করা আছে, সবই করা আছে, ওগুলো মানে কালকে থেকে এগুলো সব প্রস্তুতি নিয়ে রেখেছি। কী বিচ্ছিরি লাগছে বলো তো, এই ছেলে আমার চিরুনি কোথায় রেখেছে আমি জানি না, কী বিচ্ছিরি অদ্ভুত লাগছে তো। চলো, প্রচুর গরম লাগছে, আর ঠাকুরমশাই আমার সিঁদুরের টিপটা পরিয়েছে, দেখো পুরো মনে হচ্ছে হিন্দুস্তান পাকিস্তান, এদিক দিয়ে দিয়ে ওদিকে চলে গেছে। চলো, প্রচুর টায়ার্ড লাগছে, খারাপ লাগছে বাবার জন্য, বাবা যদি একটু যেতে পারতো বাবারও ভালো লাগতো, কিন্তু ঠিক সাহসে করছে না, যদিও পারতো বারবার বলছে যে না নিয়ে যাবো বিকেলে, জানি না কী হবে, দেখা যাক যেটা হবে তোমরাও দেখতে পাবে। ভাই কাঁধে কি গামছা নেই, এই যে দেখছি তোমার নতুন লুঙ্গি, নতুন ফতুয়া দেখছি, চেঞ্জ টেঞ্জ করে আবার চলে এসেছি রান্নাঘরে, এখন লুচি ভাজব, আর কি আর তরকারি হয়ে গেছে, তরকারি করে রাখা আছে, এই যে পটলের দোরমা। বুঝতে পারছো তোমরা, আমার কিন্তু ট্রাইপড একটাও বের করা নেই, আর এই যে ট্রাইপড বের করা না থাকলে কী হবে, আমার হাতই কাফি হয়ে গেছে। এখন ছেলেকে আগে আগে দিতে হবে খাবার, ও তো আবার ঠাকুর দেখতে বেরোবে, যার জন্যে না দাঁড়ো ওকে একটু ভেজে দিতে হবে। আর এইটার সাইজ নিয়ে চিন্তা বেশি ভেবো না, এটা লেচিটা বিশাল বড় করে ফেলেছিলাম, যার জন্যে বড় হয়ে গেছে, এটা ফুললই না, এত বড় হয়ে গেছিল এটা ফুললই না, পাঁপড় পাঁপড়। তোমাদের সবার কেমন পুজো কাটছে? আশা করি খুব ভালো কাটছে, তো দুটো ঠাকুর দেখেই আমি হাঁপিয়ে উঠেছি, সবাই দেখছি কত হাঁটছে কত হাঁটছে, দেখেছেন তো, কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। বাবান খাবারটা নিয়ে যাও, ছেলে এখন তার বন্ধুদের সাথে, ছোটবেলার বন্ধুদের সাথে বেরোবে, বলছে আমায় তাড়াতাড়ি খেতে দাও, খাবো দাবো বেরোবো। তারপরে একটু ইচ্ছে করছে ফ্ল্যাটে নিয়ে যেতে বাবাকে, কিন্তু আমার আসলে না একটু ভয় ভয় লাগছে যে ফ্ল্যাটে নিয়ে যাওয়াটা মানে বাবাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়াটা কতটা উচিত হবে। কারণ রিজুও একটা কথা বললো যে যদি বাথরুম টাথরুম পেয়ে যায় ওপরে উঠতে উঠতে, বয়স হয়ে গেছে তো, আর তো শরীর খারাপ থেকে উঠেছে,
দেখা যাক কি হবে, বলতে পারি না, সবটাই সময়ের উপর ছেড়ে দিচ্ছি। এটাও ভালো ফুলেছে, যদিও বড় হয়েছিল, এই যেগুলো বড় হয়েছে না, বড় লেচি হয়ে গেছিল, সেগুলোই বড় বড়। আগে একটা একটা করে ভাজতাম দিতাম, এখন পটপট আগে ভেজে নিই, তারপর এই এতগুলো হয়ে গেছে ভাজা, ভাই দাদা ভাই আর রিজুকে দিয়ে দেবো। ভেবেছিলাম একটু ফালুদা করবো, মাথা থেকেই বেরিয়ে গেছে। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, কথা হবে। তবে আমার এই ডুয়েল ক্যামেরার এই ফিচারটা ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। বাও, এটা একদম পুরো টোপ ফুটবল। কতবার ডাকছি দেখতে তো, যে আসবে খেয়ে নেবে চটকো। আবার পরে দেখা হচ্ছে, এখন আপাতত রাখি। যে একটু বেশি স্ক্রিন টাইমিং লাগে, ওটা আমি কিছুতেই খুঁজে পেলাম না, নে এর বেশি আর তোকে দেখানো যাচ্ছে না, এমন বিদঘুটে অবস্থা। ছি, এখন সন্ধ্যে 4:30 বাজে, আর 4:54 থেকে সন্ধি পুজো লাগছে। তো বাবাকে নিয়ে পাঠা চলে এসছে সন্ধি পুজোর এখানে, আমি তো এখনও পৌঁছতে পারিনি, বাড়ির কাজ সন্ধ্যে দেওয়া এসব করে আমি আসবো। তো পাঠই আছে বাবার সাথে, তো সন্ধ্যে পুজো শুরু হয়ে গেছে এই মুহূর্তে, তো আমিও পৌঁছে গেছি, কিন্তু সন্ধি পুজো ততক্ষণে প্রদীপ জ্বালানো, সন্ধি পুজো প্রায় শেষ, আর বাবাও খুব খুশি চতুর্দিকটা দেখে, সবার সাথে দেখা হয়েছে, দেখা করে তো সব প্রায় বাবা 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো ছিল, তো আপাতত বাড়ি ফেরার পালা। সেই জন্যে বাবা কিন্তু উপরেও গেল না, জাস্টাই বসলো, মা দুর্গাকে দেখলো, ভালো হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। পার্থ প্রথমে বাবাকে রেখে এলো, এবার আবারও এসেছিলো, এসে আমরা আরও খানিক্ষণ ছিলাম, থেকে এবার আমরাও যাচ্ছি। আর রাস্তার উপরের আলোটাও খুব সুন্দর সাজিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ফিরার পথে আমি বললাম অনেক দিন ফুচকা খাই, তোমাদের গেটের সামনে ফুচকাওয়ালা বসেছিল, পাঠালো তাহলে খাও। তোমাদের সাথে অনেকক্ষণ কোনো কথা বলিনি, শুধু ভিডিওই করে গেছি, কারণ বাবার হঠাৎ ইচ্ছে হয়েছিল যে বাবা একটু ঘুরে দেখবে, ফ্ল্যাটে যাবে। তো অ্যাকচুয়ালি আমি না ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে বাবাকে কতটা নিয়ে যাওয়া উচিত হবে, কারণ বাবার শরীর তো খুব একটা ভালো নেই, মানে শরীর প্রচণ্ড উইক আর কি, বাবার তো ম্যালেরিয়া হয়েছিল, সেখানে খুব উইক, সেই উইকনেসের জন্য আমি আসলে ঠিক করে উঠতে পারছিলাম না। তো পাঠা বললো না নিয়ে চলো, তাহলে একটু নিজেরই মনটা ভালো হবে, নিজেকে একটু মানে বুস্ট আপ হবে একটু মনটা। পাঠা বললো না আমিই নিয়ে যাবো চলো, পাঠই নিয়ে গেছিলো। তো সেই হিসেবে আমি বলো আবার আমিও একটু যাই, কিন্তু দুঃখের বিষয় বাবাকে রেডি করে যখন আমি সন্ধে টন্ধে দিয়ে ভাইদের, মানে বাবাকে আগে পাথর নিয়ে গেছে, আমি পরে গেছি সন্ধে টন্ধে দিয়ে, তারপরে ভাইদের জলখাবার টলখাবার দিয়ে, ততক্ষণে না ওই প্রদীপ জ্বালানো হয়ে গেছে সন্ধি পুজো। তো ইচ্ছে ছিল একটু সন্ধি পুজোয় প্রদীপ টদীপ জ্বালাবো ছেলের নামে, সেটা আর হলো না, কিছু করার নেই। তো চলো আজকে মহাষ্টমী তো খুব ভালো কাটলো, তোমাদের কার কেমন কাটলো জানিও যদি ইচ্ছে হয়, আর যদি ভালো লাগে এই ভিডিওটা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কোথা।